যে যে এমন টাইমে না এখানে হাঁটতে বসতে সেই কষ্ট হতো, যেগুলা বাসার মধ্যে খোঁজা লাগতো। সো হে দোস্ত, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিআরএ ফিল্মস। এন্ড আজকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে যাচ্ছি আমি হচ্ছে চাপাগুড়ি দিয়ে তারপরে বানেশ্বর যাবো। আর মানে আমার ছোটো বৌদির বাড়ি, ছোটো বৌদিতে ছোটো একটা নতুন ভাস্তি হয়েছে, ছোটো ভাস্তি হয়েছে, ওর সঙ্গে দেখা করতে যাবো আজকে। আর চাপাগুড়িতে ডুববো, আমাদের গ্রামের বাড়িতে ডুববো, ওখানে আমার ভাস্তি আছে, আরও একটা ভাস্তি আছে, ওর সঙ্গে দেখা করবো। এতক্ষণ আমার ঘর আমার কলেজ ছিল, কি জানি ঘড়িটা লাগছে নাকি, এখানে ঘড়ি পরা ছিল, ঘড়িটা লাগছে নাকি, কান্না করতেছে। আমি ওর কি হয়, আমি ওর জেঠু হই, যে কি আঙ্গুল ধরছে, তা কি শক্ত করে আঙ্গুল ধরছে, শক্ত করে ধর, ঘড়ি যাবে ভালো করে ধর। হ্যাঁ আমরা ছিলাম একসময়, বাপরে বাপ, আমরা কতগুলো ছাওয়া ছিলাম, মানে আমাদের কোনো কোনো মানুষকে দরকারই ছিল না, আমরা নিজেরা নিজেরা টিম বানায় খেলতাম। এই বলে কালকে ডিগি শিখবে, যে আমাদের ডিগি আছে, ডিগি শিখবে, ঠিক আছে, যে ডিগিটা ডিগিটা পুরাটা শিখবে। মালুম হ্যায় তেরে বাপ কো মত শিখা, চল। কেমন আছেন তোমরা সাকাই? নদী, ওইটা এটা নদী, খুব ডেঞ্জার নদী, বড় 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 মাছ ছিল, অন্যান্য নদীতে থাকে না, বোয়াল ফোয়াল এরকম বেয়ার বেয়ার, এত বড় বড় সাইজের, বিশাল বড় বড় সাইজের বোয়াল টোয়াল আছে। শুয়োর গুলা খাবেন কোন দিন? হলি দিন, হলি হলি স্পেশাল। তো অল গাইস, তোমাদের সবার নিমন্ত্রণ, যারা যারা শুয়োর খেতে চাও আর কি, চলে আসবে এই যে দাদার চাপাগুড়ি বাড়ি, মানে আমাদের বাড়ি, স্পেশালি স্পেশালি তোমাদের জন্য অফারে রয়েছে, ঠিক আছে। যেহেতু মার্কেটে 300 টাকা হয়, আমার দাদার জন্য 200 টাকার জন্য দিয়ে দিব, ঠিক আছে। আর তো থাকার প্রচন্ড ইচ্ছা আছে, কিন্তু মা ওখানে বাড়িতে অসুস্থ হয়ে পড়ছে, ঠিক আছে। কালকে রাত্রে আমি রুটি বানাচ্ছি, ঠিক আছে, আজকে আজকে মনে হয় আমাকে রাত্রে রুটি বানাতে লাগবে। তো মানে আমি এইবার এই বাড়িতে আসলে আমার যাইতে ইচ্ছা করে না। আমরা 6 ভাই, কিন্তু আমাদের যে বড়দা আর ছোটদা আছে, ওরা একটু বেশি আগে বড় হয়ে গেছে, ঠিক আছে। আমরা আমরা আর কি একই এজের, এখন একজন হাঁকা ভাইতো, সবার একসাথে হাঁকা হয়তো, যে যে এমন টাইমে না এখানে হাঁকতে বসতে সেই কষ্ট হতো, যেগুলা বাসার মধ্যে খোঁজা লাগতো। মানে আমরা যখন হাঁকতে আসতাম, 2-3টা উকড়ে একটু জায়গা পরিষ্কার করে তারপরে হাঁকতাম। আর এই যে গ্রামে এখানে যতগুলো বাড়ি আছে না, আশপাশে যতগুলো বাড়ি আছে না, এগুলো সব আমাদেরই মানে ভাগি গোষ্ঠীর মধ্যে পড়ে, ঠিক আছে। কাকা তো জেঠার তো সব, এই যে আমাদের বাড়ি থেকে কত কাছে মনে হচ্ছে পাহাড়টা, অ্যাকচুয়ালি তবু এটা মোটামুটি 80-90 কিলোমিটার দূরে আছে, কিন্তু এই সিজনে একদম ক্লিয়ার ভিউ আছে, ক্লিয়ার ভিউ। আমরা আমরা ছোটোবেলায় ছোটো ছোটো মেশিন টেশিন কিছু লাগতো না, আমরা বালতি দিয়ে শিখতাম। কি লজ্জা ভাই, বাপরে বাপ, কি লজ্জা ভিতরে। যাইতেছি হচ্ছে এখন যে জিনিসপত্র আনতে, আর আমি যাইতেছি হচ্ছে বানেশ্বর, বানেশ্বরের যে ছোট বৌদি আছে, ছোট বৌদির ওখানে যাইতেছি। খালি এখানে খালি এখানে একটাই অসুবিধা, বর্ষাকালে খুব কাদা হয়, খুব যন্ত্রণা হয়, বাড়ির এই বাড়ির লোকেদের খুব যন্ত্রণা হয় যাওয়া আসাতে। তাছাড়া ও সারা বছরটাই এই বাড়িতে একটা পিসফুলনেস থাকে, সবসময় একটা শান্তিপূর্ণ একটা বাতাবরণ থাকে। এই যে এটাকে দেখার জন্য আসছি, বানেশ্বর আসলাম এটাকে দেখার জন্য। আমাদের বাড়িতে অনেক বড় বড় রেলগাড়ি আছে, অনেক
আমাদের বাড়িতে আছে একটা বড় জায়গা আছে হ্যাঁ একটা ছোট জায়গা আছে না অনেক বড় আছে বই পড়তে গেছে মোবাইলে আপেল আছে তো আমার তো বাড়ি যাওয়া হলো না আজকে এখানে থাকতে লাগবে আজকে এখানে থাকবো কালকে সকালে বাড়ি যাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ আজকের জন্য এতটুকুই ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো ততক্ষণের জন্য গুড বাই ভাই মারিস না আমাকে মাথায় নষ্ট তুই আমাকে চিনিস না নাকি আমি তোদেরই বাড়ির লোক